আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম, আশা করছি ভিডিওটি সবার কাছে বেশ ভালো লাগবে। আমার আজকের রেসিপি রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ সচরাচর আমরা সবাই না খেয়ে থাকলেও মাছটি কিন্তু বেশ মজার একটি মাছ। সমুদ্রের এই মাছটি খেতে অসম্ভব মজাদার, তাই রেসিপিটি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। শীতকালে এই মাছটি অসম্ভব ভালো লাগবে, যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন অসম্ভব পছন্দ করবেন। সো চলে যাচ্ছি মূল রান্নার দিকে। প্রথমে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করে নিচ্ছি। দেখতে দেখতেই পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা আর আধা চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন দূর হয়ে যায়, তাই 1 থেকে 2 মিনিটের মতো এটাকে একটু ভেজে নিব। এভাবেই 1-2 মিনিট আদা রসুনটাকে একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি। অল্প পরিমাণে পানি দিলাম, এ পর্যায়ে বেশি পানি দেয়া যাবে না। পানি দিয়ে সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মেশানো হয়ে গেলে অপেক্ষা করে নেব 2 মিনিটের মতো। কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ প্রায় 2 থেকে 3টার মতো আছে। আপনারা ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 2-1 মিনিট একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো লাগবে। এই পর্যায়ে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে। এবার দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো। টমেটোটাকে ছোট করে কেটে দিয়েছি, অপেক্ষা করে নিচ্ছি কিছুক্ষণ। প্রায় 4-5 মিনিট পর ফিরে আসলাম। নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, বারবার একটু নাড়া দিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। তাই আমি একটু নেড়ে চেড়ে সব কিছুকে আবারও মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। যেহেতু আমি এখানে সমুদ্রের মাছটা রান্না করছি, তাই সমুদ্রের মাছে কিন্তু আমরা সবাই জানি লবণের পরিমাণটা একটু বেশি থাকে, তাই রান্নার ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে কমই দিতে হবে। না হলে কিন্তু যদি আপনারা সব তরকারির ক্ষেত্রে যেরকম লবণ ব্যবহার করেন, এটার ক্ষেত্রে যদি ঠিক সেরকম লবণ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তাই সব ক্ষেত্রে যেই লবণটা ব্যবহার করেন তার চেয়ে একটু কম পরিমাণে লবণ এই তরকারিতে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি প্রায় 1/3 কাপের মতো। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি, যতক্ষণ এটা ভালো করে একটু কষানো হয়ে যাচ্ছে। এটা যতক্ষণ একটু মানে মোটামুটি কষানো হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। মাছগুলো একেবারে সামান্যভাবে ভাজা দিতে হবে, বেশি শক্ত করে ভাজা যাবে না। 2-1 মিনিট একটু উল্টেপাল্টে ভেজে নিয়েছি মাছগুলো। এবার দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে মশলাটা। এবার এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 5টার মতো। আপনারা ঝাল এই পর্যায়ে কাঁচামরিচের পরিমাণটা বেশিও দিতে পারেন, আর যারা ঝাল খেতে পছন্দ করে না তারা কিন্তু এই কাঁচামরিচটা স্কিপও করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিটের মতো। মাছগুলোকে একটু উল্টে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, এবার ধনে পাতা কুচি দিয়ে ঠিক ঘড়ি ধরে 2 মিনিট পর এটাকে নামিয়ে পরিবেশন করার জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে। তৈরি হয়ে করা আমাদের আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে রেসিপিটি কেমন লেগেছে, অথবা পরবর্তী কী রেসিপি দেখতে চান সেটাও জানিয়ে দিতে পারেন। আজকের এই নতুন রেসিপিটি সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে চোখ রাখবেন।